আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ কি খবর? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আবারও স্বাগতম আপনার সিলেটি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আজকে আমি আপনার লগে একটু ইউনিক স্টাইলে এগ বিরিয়ানি বানাইয়া দেখাইমু। ইউটিউবে সার্চ করলে আসলে দেখা যায় সবাই কিন্তু একই স্টাইলে অনেকগুলো ডিম দিয়া বা আলু দিয়া রান্না করে। তো আমি চেষ্টা করছি মাত্র একটা ডিম দিয়া বিরিয়ানিটা রান্না করার। আর এই বিরিয়ানিটা আপনারা মাছ বা মাংস অন্য কোনো তরকারি দিয়েও কিন্তু খাইতে পারবা, খুব বেশি ভালো লাগবো। তো আজকে আমি এই রেসিপিটি দিয়া খাইমু বিরিয়ানিটা। আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আউকা আপনারা লগে শেয়ার করি কিলান আমি এই এগ বিরিয়ানিটা বানাইছি। আবার হো তো বিরিয়ানিটা বানানোর লাগি আমি ফার্স্টে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস আপনারা হইয়া তৈ যে আমি কিন্তু এখানে চাউল ইউজ করছি না। আমরার গরো যে চাউল জ্বালার পরে খুদগুলা থাকে, তো যেগুলো আমরা সাধারণত ফালাইতে অপচয় করি, তো আমরা এই জিনিসটারে অপচয় না করিয়াও কিন্তু সুন্দর মতে এই রেসিপিটা বানাইয়া খাইতাম পারমো খুব সহজে। তো আমি আসলে গরো টুকিটাকি জিনিস দিয়া বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবো। ফার্স্টে আমি পেঁয়াজগুলারে দিলাইছি একটু ব্রাউন কালার করমো, আর লগে হয়তো শুকনা মরিচ দিছি। আসলে শুকনা মরিচ খুব ভালো লাগে এই জিনিসগুলার লগে। তো আমি দেখলাম পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আদা রসুন এড করমো। আদা রসুন এড হরিয়া আমি বালাহরি জিনিসটারে ভাজমো, কারণ এখানে যদি বাজা না হয় তাহলে কিন্তু গন্ধ করে। হালকা এক চামচ জিরার গুঁড়া, এক চামচ বাখরের গুঁড়া, হলুদ, আর বিরিয়ানির যে মশলাটা থাকে আমরা রেডিমিক্স যে মশলাগুলো বাজারে পাওয়া যায়, তো আমি ওগুলো আনছি, আনিয়া ওগুলোও অ্যাড করছি। তো সবগুলো জিনিসে অ্যাড করিয়া এখন আমি জিনিসটা নাড়াচাড়া করিয়া আর ডিম দিলাইমো। আমি আপনারা কইছি যে আমি একটা ডিম দিয়া রান্না করবো, তো আমি এখানে একটা ডিম দিয়া বাজার চেষ্টা করলাম। আর আপনারা চাইলে কিন্তু আমি যে স্টাইলে রান্না করাম আপনারা অলান রান্না করিয়া আর ডিমগুলোরে সিদ্ধ করিয়া আস্তে আস্তে খাটিয়াও কিন্তু অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু একটা ডিম দিয়া করবো, সো আমি ডিমটারে আগে পেঁয়াজের লগে সব কিছুর লগে ভাজি নিলাম বালা করিয়া। ডিমটা যখন একটু লাল লাল কালার আইব তখন আমি ডিমটারে ভাজা বন্ধ করে লইম। আর আমার ডিমটা মোটামুটি ভাজা কালার আই, হলুদ এখনও রয়েছে না, মানে হলুদ কালার যতক্ষণ থাকবো ততক্ষণ আমি খুদগুলারে দিতাম না। আর খুদগুলারে আমি আগে ক্লিন করে রাখি দিছিলাম, তো পানি জড়ার লাগে অবশ্যই পানিটারে জড়াই লিবা দেখরা আপনারা খুদগুলা। তো আমি সবগুলোরে দিয়া এখন ভালোভাবে নাড়াচাড়া করবো। আর আমার খুদও একটু পানি আসলো, তো আমি পানিটারে ভালো করে নাড়াচাড়া করি লাইম। যখন দেখবো যে খুদগুলা একটু নিচে হালকা হইয়া ধরে তখন গিয়া পানি এড করবো। তো আমি ভালো করে নাড়াচাড়া করবো যাতে মশলাটা ভালো করে জিনিসটার ভিতরে ঢুকে। আমরা যেরকম বিরিয়ানি রান্না করি, অনেকে বিরিয়ানি রান্না করেন পাত্রে আগে সিদ্ধ করিয়া আর ফরে গিয়া এড করেন, তো আমার কাছে মনে হয় ওলান বেস্ট। পাত্রে রান্না করিয়া বাদে আবার যারা এটা আসলে একটু কষ্টকর, তো আমার কাছে মনে হয় আমি সবসময় বিরিয়ানিটা অলান রান্না করার চেষ্টা করি। ফানিটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিতে হইব, ফানি পরিমাণটা যদি না ঠিক থাকে তাইলে কিন্তু আনা এক কেজি চাইলে আপনার 2 লিটার ফানি অ্যাড করলে কিন্তু সুন্দর মতো পরিমাণ মতে বিরিয়ানিটা হয়ে যায়। তো আমি ফানিটা অ্যাড করে লাইছি পরিমাণ মতো। এখন আমি গ্যাসটারে একবারে ফুল আঁচো দিলাম, যখন দেখবো যে একটু ব্লক উঠে গেছে তখন আবার আগুনটারও কমাইলাম। তো দেখি আমার ব্লক উঠছে নি, তো দেখলাম আপনারা ব্লক উঠে গেছে। এখন আমি জিনিসটার আগুনটারে একবারে লো আঁচে হরিয়া দিব, বালা হরি নাড়াচাড়া হরিয়া দিব। আর এখন তো মোটামুটি নিচে ধরতো না, যদি নিচে ধরি লায় তাইলে মনে করবা যে আপনারা আর একটু ফানি অ্যাড করা লাগবো। যখন ব্লক উঠি আলে নিচে ধরি লাগবে তখন মনে করবা যে আপনার ফানি আর একটু অ্যাড করা লাগবো। তো আমার আর ফানি অ্যাড করা লাগতো না, এখন আমি আগুনটার একবারে লো আঁচো দিলাম যাতে আস্তে আস্তে আমার খুদগুলা সুন্দর মতো ফুটি যায়। তো ইলান হরিয়া আমি প্রায় 10 মিনিট রাখছি, 10 মিনিট রাখার পরে আবার উদলাইছি। উদলাই দেখা আস্তে আস্তে বলক উঠে আর সিদ্ধ হয়ে গেছে অলরেডি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, যখন বিরিয়ানি রান্না করবা তখন আগুনটা লো আঁচে দিবা আর কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করা লাগবো, কারণ নাড়াচাড়া না করলে নিচে ধরব আর যদি ফোড়া হয়ে যায় তাহলে খাইতে কিন্তু ভালো লাগতো না। তো আমি বালা করে নাড়াচাড়া করিয়া দিলাম, আবার আমি ডাকিয়া দিলাম জিনিসটারে। আরও একটা জিনিস আপনারা করতে পারেন, যদি মনত করেন যে আপনারা বিরিয়ানিটা সিদ্ধ হন না, আপনি পানি অ্যাড করছেন তাও সিদ্ধ না, লাস্ট মুহূর্তে আপনারা দেখা যে এখন সিদ্ধ হইতো না আর এখন আপনি পানিও অ্যাড করতে পারতেন না, তখন গিয়ে আপনি একটা জিনিস করতে পারেন।
একটা ফলিতিন ব্যাগ দিয়ে আপনি জিনিসটার উপরে ফলিতিন ব্যাগ দিয়ে গুড়িয়া রাখিয়া তারপরে ছোট আর একটা ঢাকনা দিয়ে বড় একটা ঢাকনা দিলাইবা। আর যদি ইলা না করতে চান তাইলে ছোট আমরা যে ফ্রাই প্যানের খড়াইয়ের যে ডাহনাগুলা থাকে ওগুলা দিয়ে একবারে সাফ মারি দিয়ে আপনি গুড়িয়া দিলাইতে পারেন। তো আপনারা দেখলাম মোটামুটি আমার বিরিয়ানিটা উই গেছে। এখন আমি হালকা একটু ধনিয়া পাতা দিলাম, আর যেহেতু এগ রেসিপি তো একটু ধনিয়া পাতা দিলে মন্দ হয় না, আর আমার কিন্তু ধনিয়া পাতা সব জিনিসও খাইতে কিন্তু ভালো লাগে। তো যার কারণে আমি একটু ধনিয়া পাতা ধরে নিলাম। তো দেখরা অনেক সুন্দর কালার আইছে আলহামদুলিল্লাহ। তো আপনারা খুঁজলাম আমি যে যদি বলেন আপনারা বিরিয়ানিটা সিদ্ধ হয়েছে না তাইলে কিন্তু ওলান আমি আপনারা দেখাইয়া দিলাম। ওলান কিন্তু ফলিতিন ব্যাগ দিয়া ছোট আর একটা ডাকনা দিয়ে তারপরে চাপ মারি গুড়িয়া দিলে জিনিসটা কিন্তু আর বাতাসটা বাইর হইত না, আর বাতাস না বাইর হইলে কিন্তু ভিতরে যে চাউলগুলো আছে বা কুদগুলো আছে এগুলা কিন্তু সহজে সেদ্ধ হয়ে যাব। তো আমি জিনিসটারে গুড়িয়া দিলাইছি, আর এখন আমি আপনারা দেখাই উদলাইয়া। যেহেতু আমার আগে হয়ে গেছে আমি জাস্ট আপনারা দেখা নিল লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে 5 মিনিট রাখবা আপনারা, আর অবশ্যই আগুনটা কিন্তু লো আছে হইতে হইব। যদি আপনি ফুল আছে দিন তাইলে কিন্তু ফুরি যাইব, বা মিডিয়াম আছে দিলেও ফুরি যাইব। তো দেখলাম আপনারা কত সুন্দর হইয়া ফুটছে, আর ফুরাটা চাউল কিন্তু দেখতে লাগে যে একবারে বিরিয়ানির যে ছোটো ছোটো চাউলগুলো থাকে খালি জিরার চাউল ওলান কিন্তু দেখতে লাগে। একবারও লাগে মনে না যে এটা মানে চাউলের খুদ বা অন্য কিছু। দেখলাম আপনারা অনেক সুন্দর একটা রেসিপি হয়েছে, আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে। আর অতি সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা করে বানাইয়া খাইতে পারবা, কোনো সমস্যা হইত না। অথবা এক্সট্রা ডিম দিয়া খুব সহজে বানাইয়া খাইতে পারবা। আর আমি এটা মূলত খালি খাইছি না, এটার লগে আমি ও রেসিপিটা ধরিয়া দুইটা দিয়া খাইছিলাম। তো এই রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা গিয়া গড়িয়া দেখে আইতে পারেন। আশা করি ভালো লাগছে আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আসলে আপনারা সহযোগিতা ছাড়া কোনো সময় সামনে আগিয়ে যাওয়া সম্ভব না। সো আশা করবো সবাই আমার পাশে থাকবা আর আমার সাপোর্ট করবা। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে খাইয়া তো হাতে নাও নিশ্চয় দিনা ও সাইডটা ধরো। তুমি খাও, বন্ধুরা অনেক মজা হয়েছে। আবার খাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আবার খাও। কই যাও, টাটা।